এতদিন যারা তৃণমূল কংগ্রেসে ছিলেন তারা বিখ্যাত ছিলেন, যেই বিজেপিতে এলেন তখনই তারা কুখ্যাত হয়ে গেলেন, ব্যঙ্গ করে বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুরে আজ এক দলীয় কার্যালয়ের উদ্বোধন করে সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি বলেন সংসদ বিধায়ক সহ যারা মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশ একাধিক মামলা করেছে। তৃণমূল কংগ্রেস থেকে সাধারণ মানুষ সরে গেছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। আপনারও ভার্সনটা চেঞ্জ করুন, আর যখন না পায় তখন আঙুর ফল টক হয়, একদিন ওদের বিশ্বাস করুন।